নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশ্বজুড়ে কোভিড টিকা নিয়ে এক প্রকার বলা যায় বর্তমানে আলোড়ন চলছে, নানান রকমের জল্পনা দেখা দিচ্ছে। আর এই জল্পনার মধ্যে এবার কি বন্ধ করা হচ্ছে কোভিশিল্ড টিকা, জানিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে আসছে। মারাত্মক সাইড এফেক্ট নিয়ে যে কয়েকদিন ধরে আমরা দেখছি নিউজ ভ্যানগার্ড লাগাতারভাবে সংবাদ পরিবেশন করেছে, সেই জায়গাতে মানুষ একটা বিভ্রান্ত হয়ে পড়ছে এই সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াকে ঘিরে। তবে কি বলছেন টিকা প্রস্তুতকারক সংস্থা, বর্তমানে কোভিশিল্ড নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, কোভিশিল্ড নিয়ে আমরা গত কয়েকদিন ধরে লাগাতার দেখছি বিভ্রান্ত ছড়াচ্ছে চারি চতুর্দিকে, এই মুহূর্তে টিকা প্রস্তুতকারক সংস্থা তারা কি ভাবছেন, কি বলবে? দেখো, এই কোভিশিল্ড নিয়ে কিন্তু রীতিমতো এক প্রকার আতঙ্ক বিরাজ করছে ভারতবাসীর মধ্যে। আর এরই মধ্যে আমরা খবর পাচ্ছি যে বিশ্বব্যাপী এবার বন্ধ হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিনের বিক্রি। দেখো, মাত্র কিছুদিন আগে কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করেছিল প্রস্তুতকারী সংস্থা, আর এবার বাজার থেকে সেই ভ্যাকসিন তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করেছে ব্রিটিশ এই ফার্মেসি সংস্থা। বিশেষ করে বিশ্বব্যাপী যে করোনার টিকা, সেই করোনার টিকা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা আচমকাই ঘোষণা করে ফের কিন্তু এক প্রকার আলোড়ন ফেলে দিয়েছে এই সংস্থা। দেখো, কোভিশিল্ড ভ্যাকসিন, আর সেই কোভিশিল্ড ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছিল ব্রিটিশ এবং ফার্মাসিউটিক্যাল সংস্থা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আর ভারতে এই টিকা উৎপাদন করেছিল পুনের সেরাম ইনস্টিটিউট, যা অনেকটাই বহুল চর্চিত হয়েছিল সেই ইনস্টিটিউট। ইতিমধ্যে কোম্পানির কথা যদি বলতে হয়, তবে কোম্পানির কথায় যেহেতু একাধিক বৈকল্পিক কোভিড-19 ভ্যাকসিন তৈরি করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে যে বিশ্বব্যাপী কোনো চাহিদা তার নেই, ফলে বাণিজ্যিক কারণে ইতিমধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পারছি। অন্যদিকে দেখো, এই ভ্যাকসিন বা এই ভ্যাকসিনকে তুলে নেওয়ার সিদ্ধান্তে কিন্তু অনেকের মধ্যেই নানা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, বা অনেকেই মনে করছেন কেনই বা হঠাৎই বাজার থেকে তা সরিয়ে নেওয়া হচ্ছে। দেখো, অ্যাস্ট্রোজেনেকার পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে নতুন নতুন ভাইরাসের মোকাবেলা করার জন্য পুরনো ভ্যাকসিন গুলি ইতিমধ্যেই বিকল্প প্রস্তুত বা বিকল্প অন্য ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের এই ভ্যাকসিন বাজার থেকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বলে খবর। আর এই টিকা আর প্রস্তুত কিংবা উৎপাদন করা হবে না এবং তা ব্যবহারও করা হবে না, সেই কথা কিন্তু এবার সাফ জানিয়ে দিয়েছে সংস্থা। এবং বিশ্বের যে সমস্ত দেশে এই টিকা উৎপাদন করা হতো, সে সমস্ত জায়গা থেকেও তা বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে। আর সেই তালিকায় অবশ্যই রয়েছে ভারত, অর্থাৎ এই দেশেও কিন্তু এবার বন্ধ হয়ে যাচ্ছে কোভিশিল্ড। বলতে হচ্ছে যে বিখ্যাত যে ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থার বিরুদ্ধে রয়েছে ১০০ মিলিয়ন পাউন্ডের একটি আইনি মামলা, আর সেখানে মামলাকারী মূলত দাবি করেছে যে এই কোভিশিল্ডের ডোজ নিয়ে একাধিক মৃত্যু এবং গুরুতর অসুস্থের ঘটনা প্রকাশ্যে এসেছে। আর সেই খবর চাউল হতেই রীতিমতো বিভিন্ন জায়গায় নানা খবর উঠে আসছে, কিন্তু আমরা খবর পাচ্ছি যে এই করোনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অন্যান্য ভ্যাকসিন গুলি তৈরি করা হচ্ছে, তাদের বিকল্প আরো শক্তিশালী ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। তার জন্যই নাকি ইতিমধ্যেই যে পুরনো কোভিশিল্ড ভ্যাকসিন তা বাজার থেকে সরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্থা। অর্থাৎ যে বিশ্বব্যাপী ইতিমধ্যে কোভিশিল্ড ছড়িয়ে পড়েছিল বা ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, তা এখন সরিয়ে নেবে, অর্থাৎ বাজারে কিন্তু আর এখন থেকে কোভিশিল্ড ভ্যাকসিন থাকছে না। তার মূল কারণ বলা হচ্ছে যে তার বিকল্পে অন্যান্য ভ্যাকসিন তৈরি করা হবে, আর সেই ভ্যাকসিন গুলি প্রদান করা হবে। যেহেতু খুব কম সময়ের মধ্যে মহামারী থেকে বাঁচার জন্য সেই কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করা হয়েছিল, তাই সেক্ষেত্রে কিন্তু নতুনত্ব যোগ করা বা পরীক্ষা নিরীক্ষা করা সেই বিষয়গুলি খুব কম সময়ের মধ্যেই করা হয়েছিল, যেহেতু এখন অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক প্রায় নেই বললেই চলে। তাই সেক্ষেত্রে এখন কিন্তু বিজ্ঞানীরা সেই কোভিশিল্ডকে আরো কিভাবে উন্নত করা যায় বা সেই ভ্যাকসিনকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, যেন আগামী দিনে এই করোনা ভাইরাসের মহামারী গোটা বিশ্বে যেন না দেখা দেয়, তার জন্যই কিন্তু ইতিমধ্যেই বিকল্প বিভিন্ন ভ্যাকসিন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই ইতিমধ্যে যেহেতু বিকল্প একাধিক ভ্যাকসিন তৈরি করা হবে, তাই ইতিমধ্যেই কোভিশিল্ড ভ্যাকসিন বাজার থেকে তুলে দেওয়া হবে এমনটাই কিন্তু ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে। সুপ্রীতি, একেবারেই তাই, ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ কোভিশিল্ড নিয়ে যে বিভ্রান্ত ছড়িয়েছে, যে বিভ্রান্ত তৈরি হয়েছে, তাতে করে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, যেটা বারবার টিকা প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে কোভিশিল্ড টিকা বন্ধ হয়ে যাওয়াকে নিয়ে একটা জোর গুঞ্জন এবং আলোড়ন তৈরি হয়েছে। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।